আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেন কুকি নিউ রেসিপি আজকে আমি আপনাদের কোনো ধরনের আটা ময়দা সুজি এমনকি বেকিং পাউডার ইনো পাউডার ছাড়াই আজকে আমি আপনাদের ভীষণ মজার এই চকলেট গানস কেক তৈরি করে দেখাবো এটা তৈরি করা যায় খুব ঝটপটে কোনো ঝামেলা ছাড়াই আজকের আমার এই কেক রেসিপিটা হলো নো ফেল কেক রেসিপি মানে যারা কখনো কেক তৈরি করতে পারেন না তারাও আমার এই রেসিপিটা হুবু হুবু যদি ফলো করেন তাহলে আপনিও এরকম একটা পারফেক্ট কেক তৈরি করতে পারবেন তাহলে চলুন দেখিনি এই কেকটা কীভাবে তৈরি করতে হবে আজকের এই কেকটা আমি হাফ পাউন্ড ওজনের একটা কেক তৈরি করব সেজন্য এখানে নিয়ে নিচ্ছি আমি একটা ডিম ডিম যদি ফ্রিজে থাকে তাহলে আমরা সবাই জানি এক ঘন্টা আগে ফ্রিজ থেকে বের করে রেখে তারপর এটাকে ব্যবহার করতে হবে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি অনফোর ফোর কাপ চিনি যেহেতু এক ডিমের কেক হবে সেই জন্য এখানে অনফোর ফোর কাপ চিনি দিয়ে দিচ্ছি এখন একটা ইলেকট্রিক বিটারের সাহায্যে এটাকে ততক্ষণ পর্যন্ত বিট করব। যতক্ষণ পর্যন্ত না ডিমের সাথে চিনিটা খুব ভালোভাবে মিশে যেয়ে একটা ডিমের ফর্ম তৈরি হচ্ছে যাদের কাছে এরকম ইলেকট্রিক বিটার নেই তারা হ্যান্ড রুইস দিয়েও কিন্তু ডিমের ফর্ম তৈরি করে খুব সুন্দরভাবে পারফেক্টলি কেক তৈরি করতে পারবেন তা নিয়েও আমার চ্যানেলে অনেকগুলো ভিডিও আছে সেই ভিডিওগুলো এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব যারা ওই ভিডিওগুলো দেখেননি তারা এক নজর ভিডিওগুলো দেখে নিতে পারেন বিট করতে করতে চিনিটা আমার সম্পূর্ণ গলে গেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি হাফ চা চামচ ভ্যানিলা অ্যাসেন্স অ্যাসেন্স দিয়ে এটাকে আমি আরও এক মিনিটের মতোটা কিছুক্ষণ বিট করে নিচ্ছি এ তো আমার ডিমের ফর্মটা তৈরি হয়ে গেছে এখন ইলেকট্রনিক বিটারটা বন্ধ করে কাটাগুলো খুলে নিচ্ছি আজকের এই মজাদার কেক তৈরি করার জন্য আমি এরকম দশ টাকার দামে যে কোকো বিস্কুটগুলো পাওয়া যায় সেই বিস্কুটগুলো এখানে ব্যবহার করব এই বিস্কুটগুলো ব্যবহার করার কারণে এর মধ্যে আটা ময়দা সুজি বেকিং পাউডার ইনো পাউডার কোনো কিছুই ব্যবহার করতে হবে না এখন এর মধ্যে যে ক্রিমগুলো আছে সেগুলো একটা নাইফ দিয়ে এভাবে এক সাইডে সরিয়ে রাখছি এই তো আমার সবগুলো বিস্কুট থেকে ক্রিম নেওয়া হয়ে গেছে এবার এই বিস্কুটগুলো একটা ব্লেন্ডারের জারে নিয়ে এটাকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে যাদের কাছে প্লেন্ডার নেই তারা অবশ্যই এটাকে পাটা গুঁড়ো করেও কিন্তু এটা ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা নেই এবার এটাকে একটা চালনির সাহায্যে খুব ভালোভাবে চেলে নিচ্ছি এতে করে ভিতরে যদি কোনো ধরনের লামস থাকে তাহলে সেটা আলাদা হয়ে যাবে চালতে চালতে দেখবেন যে এক পর্যায়ে এটা আর বের হচ্ছে না চালনিতে তখন একটা চামচের সাহায্যে এভাবে একটু ভসে নিলেই দেখবেন সবগুলো বিস্কুটের গুঁড়িগুলোই সুন্দরভাবে চালা হয়ে যাচ্ছে তো চেলে নিয়েছি এবার এই গুঁড়ো থেকে মেপে ওয়ান ফোর কাপ এখানে বিস্কুটের গুঁড়া দিয়ে দিতে হবে এবার ডিমের ফর্মের সাথে খুব ভালোভাবে আলতো হাতে এটাকে মিশিয়ে নিতে হবে মেশাতে মিশাতে ডিমের ফর্মের সাথে বিস্কুটের গুঁড়োগুলো মেশানোর সময় এখানে আমি এক টেবিল চামচ পরিমাণে গরুর দুধ দিয়েছিলাম আর দিয়েছিলাম এক চিমটি বেকিং সোডা এটা আমার অসাবধানতার কারণে ভিডিওটি আমার স্কিপ হয়ে গেছে সেই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত আপনাদের দেখাতে পারিনি তবে সেটা আপনারা অবশ্যই এখানে এক টেবিল চামচ দুধ আর এক চিমটি বেকিং সোডা দিয়ে দিবেন এখন পাঁচ ইঞ্চি সাইজের একটা সসপ্যানের নিচে তেল ব্রাশ করে লেখালেখি কাগজ বিছিয়ে দিয়ে এর মধ্যে কেকে বেড়াটা ঢেলে নিচ্ছি আজকের কেকটা আমি চুলাতেই তৈরি করব সেই জন্য আগে থেকে চুলাতে পাঁচ মিনিটের জন্য একটা হাড়ি গরম করে নিয়েছিলাম মানে যেটাকে ফ্রি হিট বলে ফ্রি হিট করে নিয়েছিলাম এবারে এই পাত্রের মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে দিচ্ছি এবারে স্ট্যান্ডের উপরে এই কেকের মোলটা বসিয়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট যেহেতু কেকটা ছোট সেজন্য আমাদের কম সময় লাগবে আর চুলার হিটটা প্রথম থেকে শেষ পর্যন্ত মিডিয়াম টু লোতেই রাখতে হবে আর যারা ওভেনে কেকটা বেক করতে চাচ্ছেন তারা বিশ থেকে পঁচিশ মিনিট একশো আশি ডিগ্রি সেলসিয়াসে কেকটা বেক করে নেবেন পঁয়ত্রিশ মিনিট পরে আমি ঢাকনাটা সরিয়ে দেখাচ্ছি দেখেন আমার কেকটা একদম পারফেক্ট হয়েছে আপনাদের পঁয়ত্রিশ মিনিটেও যদি কেকটা না হয় তাহলে আরও পাঁচ থেকে ছয় মিনিট কেকটা বেক করে নেবেন তাহলে কেকটা হয়ে যাবে কেকটাকে আমি গরম অবস্থায় একটা র্যাপিং দিয়ে র্যাপ করে রেখেছিলাম এখন ঠান্ডা হয়ে গেছে এখন এটাকে একটা নাইফ দিয়ে চার পাঁচ থেকে এরকম আগলা করে কেকটাকে আমি মোল্ড আউট করে নিচ্ছি কেকটাকে গরম অবস্থায় কখনো মোল্ড আউট করবে না তাহলে কেকটা ভেঙে যাবে আর কেকটা অনেক ময়স্টও থাকবে না সেই জন্য কেকটা গরম অবস্থায় একটা ঢাকন দিয়ে ঢেকে রেখে দিলে কেকটা অনেক ময়েস্ট থাকে এই কেকটা দেখেন কত সুন্দর সফট হয়েছে এই কেকটা কিন্তু আপনারা এভাবেও খেতে পারেন কিন্তু আমি কেকটাকে আজকে গানাস দিয়ে ডেকোরেশন করছি আর এই গানাজটা কীভাবে আপনারা ঘরে তৈরি করতে পারবেন তাও আমার একটা ভিডিও আছে ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া থাকবে এই গানাজটা তৈরি করা যায় খুব সহজেই কোন ধরনের চকলেট ক্রিম হুইপ ক্রিম কোকো পাউডার ছাড়াই আমি গানাজটা তৈরি করেছি আপনারা অবশ্যই রেসিপিটা দেখে নেবেন এই গানাজটা কেকের উপরে দেওয়ার কারণে কেকের লুকটা যেমন চেঞ্জ হয়ে গেছে খেতেও কিন্তু কেকের টেস্টটা দ্বিগুণ হয়ে গেছিলো এটা আমার বাসায় বানানোর সঙ্গে সঙ্গে এক মিনিটের মধ্যে শেষ হয়ে গেছিলো আশা করি আপনারাও এটা বাসায় ট্রাই করবেন আর এই কেকটা যে এতটাই মজা হয়েছিল। সেটা আপনারা বানানোর পরেই বুঝতে পারবেন এই কেকটা বানাতে কোনো ঝামেলা নেই আপনারা কিন্তু ইলেকট্রিক বিটার ছাড়াও হ্যান্ড রুজ দিয়ে কেকটা তৈরি করতে পারবেন এছাড়াও এই কেকটা তৈরি করতে কোনো ধরনের আটা ময়দা বেকিং পাউডার কোনো কিছুই কিন্তু লাগবে না খুব সহজেই আপনারা বাসাতে এটা তৈরি করে নিতে পারবেন আজকের এই সহজ কেক রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে না থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দিবেন এরকমই নতুন নতুন মজার ভিডিও আপডেট পাওয়ার জন্য আজকে এ পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ